করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকার কতটা তৎপরতার সঙ্গে কাজ করছে সেই সমস্ত কিছু খতিয়ে দেখতে সম্প্রতি রাজ্যে আসে কেন্দ্রীয় সদস্যের প্রতিনিধি দল রবিবার প্রতিনিধি দলটি প্রথমে শিলিগুড়ির নিউ চামটা চা বাগান পরিদর্শন করেন সেখানে চা বাগানের আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলেন প্রতিনিধি দলের সদস্যরা চামটা চা বাগান খোলার সময় কর্মীরা মাস্ক পরে আছে কিনা সামাজিক দূরত্ব বজায় রাখছে কিনা এই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখে এই প্রতিনিধি দল এই সমস্ত বিষয় আধিকারিকদের সঙ্গে কথা বলা হয় যদিও বাগানের কারখানা পরিদর্শনের পর কেন্দ্রীয় কমিটির পক্ষে বিনীত সিং অভিযোগ করে বলেন এখানে অনেকেই মাস্ক পরে আসছেন না সামাজিক দূরত্ব ঠিক মতো মেনে চলা হচ্ছে না সেখান থেকে প্রতিনিধি দলটি সোজা চলে আসেন বিধান মার্কেটে মুরগি হাটিতে সেখানে এসে বিক্রেতাদের সঙ্গে কথা বলেন কতটা পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে কাজ করা হচ্ছে তাও দেখা হয় প্রতিনিধি দলের পক্ষ থেকে মুরগি কোথায় কাটা হচ্ছে ঠিকমতো স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করা হচ্ছে কিনা এই সমস্ত বিষয়ে কথা বলেন বিক্রেতাদের সঙ্গে এরপর এই দলটি চলে আসেন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে লকডাউনের কয়েকদিন পরে বিধান মার্কেটের সবজি বাজার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে স্থানান্তর করা হয় এই বাজারে এসেও ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা কেন্দ্রীয় কমিটির সদস্যদের পক্ষ থেকে বিনীত যোশী বলেন রাজ্য সরকার ঠিকমতো তাদের সাহায্য করছে না তারা চাইছে রাজ্য जनो का हाँ दे। देख रहे हैं वही देख रहे हैं कि अभी लोगों को और सीरियस होने की जरूरत है लॉकडाउन को भी और अच्छी तरीके से इम्प्लीमेंट करना है सोशल डिस्टेंसिंग को और अच्छी तरह मानना है सब लोगों के पास मास्क नहीं लगाया है क्योंकि मास्क कंपलसरी सबने मास्क लगाना जरूरी है और बड़ी सीरियस ये बीमारी है इसको हर आदमी को बहुत सेंसिटिव होकर के ध्यान देना